সমাজের উচ্চবিত্ত মহল, রাজা বা জমিদারের জলসাঘরের সীমাবদ্ধ সঙ্গীত বা শিল্পীর গানকে সাধারণ মানুষের হাতের নাগালে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে কলের গানের। আমেরিকার বিজ্ঞানী টমাস আলবা এডিসনের 1877 সালের 6 ডিসেম্বর ফোনোগ্রাম আবিষ্কার, এডিসনের 1877 সালের টকিং মেশিন আবিষ্কার, এমিল বার্লিনার 1877 সালে সিলিন্ডার আকৃতির রেকর্ডের পরিবর্তে চাকতি সদৃশ্য রেকর্ডের উদ্ভাবনের ফলে সঙ্গীতের সম্প্রসারণ সহজ হয়। 1901 সালে বিখ্যাত গ্রামোফোন কোম্পানি HMB-র কলকাতায় রেকর্ড বা ডিস্ক উৎপাদন ও বাজারজাতকরণ এবং 1951 সালে ঢাকায় অফিস খোলার ফলে এদেশে গ্রামোফোন রেকর্ডের প্রসার লাভ করে। সে রেকর্ডে এমন মজা হয় না, আকাশের ওই মিটি মিটি তারার সাথে কইব কথা, আমার সোনার ময়না পাখি, পদ্মার ঢেউড়ে, রেকর্ডকৃত গানগুলো ছিল তুমুল জনপ্রিয়। পদ্মার ঢেউরে মোর শূন্য হৃদয় পদ নিয়ে যা রে, পদ্মার ঢেউরে। 1968 সালে ঢাকায় চলচ্চিত্র নির্মাতা ও স্বনামখ্যাত চিত্র পরিচালক সালাউদ্দিন ঢাকা রেকর্ড নামে প্রথম গ্রামোফোন রেকর্ড তৈরি করেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7ই মার্চের ভাষণ এবং বিখ্যাত জয় বাংলা বাংলার জয় গানটিও ঢাকা রেকর্ডে রেকর্ডকৃত, যা 1971-এর উত্তাল সংগ্রামের সময় প্রকাশিত। 71 সালে স্বাধীনতা যুদ্ধের সময় দেশে বিদেশে স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়া জনগণ ও মুক্তিযোদ্ধাদের প্রেরণা দিতে এবং স্বাধীনতা সংগ্রামকে সমর্থন দিতে বিশ্বের বিভিন্ন প্রান্তে নতুন গান রচনা করে সেগুলো রেকর্ড আকারে প্রকাশিত হয়েছিল। শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, সালাম সালাম হাজার সালাম, এক সাগর রক্ত পেরিয়ে গান অনুপ্রেরণা জুগিয়েছে মুক্তিযোদ্ধাদের। এই রেকর্ডগুলো আমাদের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে অমূল্য সম্পদ। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও স্বাধীনতা সংগ্রামের গানের কনসার্ট ও রেকর্ড হয়েছে। নিউ ইয়র্কের ম্যাডিসন স্কোয়ারে কনসার্ট ফর বাংলাদেশে জর্জ হ্যারিসন বাংলাদেশ বাংলাদেশ নামে নতুন গান রচনা করে গেয়েছিলেন, সেটি রেকর্ড আকারে প্রকাশিত হয়েছিল। আমেরিকান আরেক বিখ্যাত কণ্ঠশিল্পী জোয়ান বায়েজের সং অব বাংলাদেশ নামে একটি রেকর্ড বেরিয়েছিল। জার্মান তরুণী সঙ্গীত শিল্পী জোলিয়ান ওয়ার্ডি জোয়ান বায়েজের সং অব বাংলাদেশ গানটি জার্মান ভাষায় রূপান্তর করে তা গেয়েছিলেন এবং রেকর্ড প্রকাশ করেছিলেন। প্রথম দিকে দুর্লভ গ্রামোফোন রেকর্ড, বিভিন্ন মডেলের গ্রামোফোন, টেলিভিশন, রেডিও সহ গান শোনার হরেক রকম সরঞ্জাম নিয়ে জাতীয় জাদুঘরের আয়োজনে নলিনীকান্ত ভট্টশালী মিলনায়তনে গত 27 এপ্রিল শুরু হয়েছিল স্থপতি লেখক ও সংগ্রাহক শামীম আমিনুর রহমানের ব্যক্তিগত সংগ্রহের এক ব্যতিক্রমী প্রদর্শনী কলের গান সেকাল একাল। আমার ছোটোবেলা থেকে বিশেষ করে রেকর্ড মানে কলের গান যেটা গ্রামোফোন, এর প্রতি একটা আলাদা আগ্রহ ছিল এবং প্রজেক্টর এই বিষয় ব্যাপারে একদম বাচ্চা বয়স থেকে 3-4 যখন পড়ি তখনই আগ্রহ ছিল। একটা গ্রামোফোন রেকর্ড বা এগুলি বা পুরনো রেডিও এগুলি সংগ্রহ করতাম, কিন্তু সেটার উদ্দেশ্য ছিল শোনা, ব্যবহার করা, যা সাজিয়ে রাখবো এই কারণে না। কিন্তু যখন গানের প্রতি এত আগ্রহ এবং প্রচুর রেকর্ড সংগ্রহ করলাম এবং শুনতে থাকলাম এবং অনেক সময় দেখা গেলো যে হয়তো 2-1টা সেট আছে, তারপর বিনা কারণে হয়তো আরও উৎসাহের কারণে বা আরও কিছু কিছু সেট কেনা শুরু করলাম বা সংগ্রহ করা শুরু করলাম, তখন মনে হলো যে এটা একটা পারপাস থাকা উচিত। আমি শুনছি ঠিক আছে, কিন্তু সেট তো বেড়ে যাচ্ছে, এগুলি কী হবে শেষ পর্যন্ত? তখন আমি দেখলাম যে না, এটা আমার একটা পারপাস থাকা উচিত। সেই পারপাসটা হচ্ছে যে, যেমন আমি শুধু রেকর্ডের কথাটাই বলবো, রেকর্ডে আপনি দেখেন যে ঢাকা রেকর্ডটা কিন্তু আমাদের নিজস্ব ইয়েটা এবং সেগুলি হারিয়ে যাচ্ছে, কিন্তু ওই ভদ্রলোক যিনি এটা শুরু করেছিলেন, একমাত্র বাংলাদেশি মানুষ যিনি রেকর্ড উৎপাদন শুরু করেছিলেন, উনি কিন্তু খুব সচেতন ছিলেন। রূপবান চলচ্চিত্রের যে উনি নির্মাতা ছিলেন, পরিচালক সালাউদ্দিন, উনি খুব এনলাইটেন ছিলেন, বোঝাই যায়। তো উনি তখন এইটা যখন এইটার উৎপাদন শুরু করেন, উনি কিন্তু বহু শিল্পীদের অজানা অখ্যাত থেকে খ্যাতিমান শিল্পী সবাইকে উনি জড়ো করেছিলেন এবং সবার গান রেকর্ড করা শুরু করলেন এবং বিশ্বের পল্লীগীতি এবং অন্যান্য গীতির প্রতি খুব নজর দিলেন এবং উনি অনেক রেকর্ড করেছিলেন। কিন্তু দুর্ভাগ্য যে ওই কোয়ালিটির মান, মানে রেকর্ডের মানে ম্যাটেরিয়ালের মান খুব ভালো ছিল না, বিকজ ওনাকে একটু কমে সস্তায় দিতে হতো
মানুষ যাতে কিনতে পারে, ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে হয়, যার ফলে খুব ভালো ম্যাটেরিয়াল উনি দিতে পারতেন না, এটা বোঝাই যায়। যার ফলে সমস্যা হচ্ছে যে এটা 50 বছর বা ইয়ে পর এটা কিছু কিছু বাবেলের মতো হয় বা নষ্ট হয়ে যায় এগুলি। কিন্তু এই যে সম্পদ যেটা উনি রেকর্ড করতে সক্ষম হয়েছিলেন সেগুলি তো হারিয়ে যাচ্ছে, কারণ আমরা তো বুঝতে পারছি না এখন যেহেতু রেকর্ড শোনে না যে এগুলি কী করবে, অটোমেটিক্যালি সবাই ফেলে দিচ্ছে বা নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু ওর মধ্যে ওই গানগুলি রয়ে গেছে যেগুলি আমরা এখন ওই শিল্পী তাদের তারা অনেকেই এখন বেঁচে নাই, তাহলে ওই গানগুলি হারিয়ে যাচ্ছে, তার অনেকের মধ্যে আছে যাদের নামও আমরা জানি না। কিন্তু যে গানগুলি রেকর্ড করা হয়েছে সেগুলি তো আদি এবং অকৃত্রিম সেই পল্লীগীতি যে যেগুলি একটা ডকুমেন্টেড আমি বলবো অডিও ডকুমেন্টেশন, তো সেইগুলো ওই গানগুলি কীভাবে গাইতো তার মূল সুর কী ছিল সেগুলি এই রেকর্ডে রয়ে গেছে। তখন আমি ভাবলাম যে এগুলি রক্ষা করা উচিত যতটা পারি, কারণ আমরা বুঝতে বুঝতে বা আমাদের সচেতনতা হতে হতে সেই জিনিসগুলো তো হারিয়ে যাবে, তখন তো আমরা চাইলেও বা আমরা হয়তো অ্যাওয়্যার হলাম কিন্তু আমরা তো রক্ষা করতে পারবো না। তখন আমি ভাবলাম যে ঠিক আছে আমি যখন সংগ্রহ করতেছি তাহলে এইটাকে আরেকটু বাড়াই, মানে যেটা আমাদের বাংলাদেশ সম্পর্কিত এবং বাংলাদেশের নিজস্ব রেকর্ড, আমি সেই দিকে ঝুঁকে পড়লাম। 15ই মে সন্ধ্যায় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে ছিল সমাপনী অনুষ্ঠান। 19 দিন ব্যাপী এই প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠানে দ্য হিস্টোরিক্যাল ওয়ার্ল্ড অব শামীম আমিনুর রহমান শীর্ষক তথ্যচিত্র প্রদর্শন করা হয়। উন্মোচন করা হয় কলের গান সেকাল একালের বিশেষ ক্যাটালগের মোড়ক। অনুষ্ঠানে পুরনো দিনের বেশ কিছু গান পরিবেশন করেন শিল্পী রুবা নাহিদ চৌধুরী। চাঁদাবর মিন্টু, চ্যানেল আই, ঢাকা।